উন্নয়নমূলক কাজ, সেই কাজের একটি সময় নির্ধারণ এবং এই কাজগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় সেই কারণে আজকে এই চুক্তি স্বাক্ষর। এই চুক্তিটি পরবর্তীতে আবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন মন্ত্রণালয় একই সাথে আমাদের দুই মন্ত্রণালয়ের সঙ্গেও তিনি চুক্তি স্বাক্ষর, তার মন্ত্রণালয়ের সঙ্গে তার মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গে আমাদের চুক্তি স্বাক্ষর। চুক্তি স্বাক্ষরের মূল উদ্দেশ্যটা আমাদের কাছে পরিষ্কার যে আমরা বিভিন্ন সংস্থা যারা আছি যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়ে থাকে সেগুলো যাতে এক বছরের মধ্যে আমরা আমাদের সফলতা অর্জন করতে পারি, সেই কারণে আমাদের মনে রাখতে হবে নৌ পরিবহন মন্ত্রণালয়ে অনেক সফলতা আছে কিন্তু সব সফলতা কিন্তু আমরা এখন পর্যন্ত সব আমরা উন্নয়ন করতে পারি না, আমরা সাফল্য 100% করতে পারি। তারপর আমাদের মনে হয় যে জাতীয় পর্যায়ে যে উন্নয়ন আমরা সেটার চাইতে বেশি থাকবো আমাদের বিশ্বাস। তবে আমাদের মনে রাখতে হবে এই মন্ত্রণালয়ের বিগত দিনের যে কর্মকাণ্ড তার চেয়ে কর্মকাণ্ড এবং আমাদের যে ডেভেলপমেন্টের কার্যক্রম সবই কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে, এমনকি আমাদের সংস্থা 9টার জায়গায় এখন প্রায় আমাদের 12টা সংস্থায় উন্নীত হয়েছে। এবং শুধু তাই নয়, প্রতিটি সংস্থা তার নিজস্ব অর্থায়নে আমরা অনেক উন্নয়ন করে থাকি যেগুলো আগে কখনোই এইভাবে হয়নি। আমাদের প্রত্যেক মন্ত্রণালয়ের প্রত্যেক সংস্থার যারা এখানে প্রধানগণ আছেন তাদের মনে রাখতে হবে এই চুক্তি স্বাক্ষর করেই কিন্তু আমরা শেষ করবো না, চুক্তি স্বাক্ষরের পরে চুক্তি বাস্তবায়নের দিকটা হলো প্রধান দিক, আমরা যেন সেই দিক সবাই সতর্ক থাকি আমাদের মন্ত্রণালয়ের পক্ষে।